ব্লেন্ডার এখন কথা হচ্ছে ব্র্যান্ডের বেশি পপুলার সেই একটা ব্লেন্ডার কিনতে প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা লেগে যায় বাট মিয়াকো এমন একটা ব্র্যান্ড যেই ব্র্যান্ড মধ্যবিত্তর কথা ভাবে যে ব্র্যান্ড সবার কথা চিন্তা করে যার কারণে সেম ক্যাটাগরি প্রোডাক্টটা কিন্তু একটু রিজনেবল প্রাইজিং আমরা পেয়ে থাকি আমরা জাহান ট্রেডার্স চলে আসছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতালায় দোকান নাম্বার আটান্ন এই শোরুমে আজকে আপনাদেরকে সেই একই মানের ব্লেন্ডার দেয়া হবে অনেক কম দামে ভিডিওতে আমাদের সাথে থাকেন শাহিন ভাই আমাদের সাথে আছেন জি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে যে ব্র্যান্ডের কথা বলতেছি বলি প্যানাসোনিকের একটা ব্লেন্ডার যদি আমরা কিনতে যাই এই শেপটায় কিনতে গেলে 13 14 15000 টাকা লাগে লাগে ঠিক আছে বর্তমানে আপনি যদি ওই ব্র্যান্ডের ঠিক আছে এই শেফের একটা ব্লেন্ডার কিনতে চান তাহলে অন্তত তেরো থেকে পনেরো হাজার টাকা সর্বনিম্ন বাজেট করতে হয় আর বর্তমানে এই মিয়াকো কোম্পানি যেটা আছে ঠিক আছে আসলে মিয়াকো কোম্পানিকে আমি সবচেয়ে বেটার এবং বেস্ট কেন বলি ভাই জানেন কারণ হচ্ছে মিয়াকো এরকম একটা জিনিস যে সব সময় সবচেয়ে ভালো জিনিসটা রিজনেবল একটা প্রাইজে আপনাকে দিতেছে আর এখন যেটা করে নিয়ে আসছে এটা আসলে কাস্টমারের একটা চাহিদার প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট অনেকেই আমাদের কাছে খুঁজতেছিল ভাই আমার বাজেটের মধ্যে আমাকে এরকম সুইস সিস্টেম আমাকে কোন একটা ব্লেন্ডার দেন স্টিল ব্লেন্ডারের মধ্যে এই যে পিয়ানো সুইচ যেটা আছে এই সুইচের মধ্যে কিন্তু কোনো ব্লেন্ডার ছিল না ওইটা আবার প্লাস্টিকে হয় প্লাস্টিকে হয় কিন্তু স্টিলের মধ্যে ছিল না

আর এটার মধ্যে জার আছে টোটাল তিনটা জার আর তিনটা জারে কিন্তু নট ম্যাগনেট স্টেনলেস স্টিল ঠিক আছে এই যে তিনটা জার দুইটার মধ্যে হ্যান্ডেল আছে এবং একটা হচ্ছে হ্যান্ডেল ছাড়া যেটা আপনি শুকনো মশলাটা করবেন শুকনো মশলা এটা হ্যান্ডেল ছাড়া আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ভাই জানেন এই যে ঢাকনাগুলো যে দিছে না এই ঢাকনা কিন্তু আনব্রেকেবল কারণ অনেকেই বলে যে ভাই এই ঢাকনা গুলো যদি হাত থেকে পড়ে যায় ভাঙা পাটার ভয় আছে আসলে এটা তো স্টিল জার এটা নষ্ট হওয়ার কিছু নাই কিন্তু এই ঢাকনাগুলো এইভাবে ফেলে দিবেন দেখছেন

তো আমরা এখন একটু ব্লেন্ডারটা চালিয়ে দেখি আমরা একটু চালায় দেখাই ঠিক আছে এখানে এটা 1200 এটা 1000 আমি 1000 টাই চালাই যেমন এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে পাঁচ হ্যাঁ এটা ধরলে চলবে ছেড়ে দিলে অফ এটা হচ্ছে 1 এটা 2 এটা 3 এই স্পিডটা দেখছেন স্পিডটা দেখেন অসাধারণ আর এটা হচ্ছে অফ এছাড়া এটার মধ্যে কিন্তু আপনি এই যে এখানে নিচে সার্কিট ব্রেকার দেওয়া আছে আচ্ছা ইভেন আর একটা সিস্টেম দেখতেছি যে অতিরিক্ত পানি যখন দেওয়া হবে পানিটা ঘুরিয়ে পড়ার জন্য এখানে কিন্তু একটা ড্রেনেজ লাইন করা আছে যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্লেন্ডার গুলো করে অনেক কোম্পানি নাও করতে পারে বাট এটা মেয়াকর জন্য খুব ভালো আচ্ছা তো এরপরে এই পাশে যেটা আছে এটা বারোশো ওয়াট আর এটা আছে আপনার বারোশো ওয়াট আমি এইটাও একটু চালায় দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটার মধ্যেও কিন্তু ভাই সেম অনেকেই ভাবতে পারে শাহিন ভাই শুধু ব্লেন্ডার দেখাচ্ছে কিছু করে দেখাইলো না এই জায়গাটাতে যে প্রশ্নটা আসে সেইখানে আপনি কতটুকু কনফিডেন্স দিচ্ছেন যেহেতু আপনি বিক্রি করতেছেন অনেকদিন যাব ভাইয়া আসলে মিয়াকোর প্রোডাক্ট কেনা আর সম্পদ কেনা হচ্ছে সমান কথা ঠিক আছে আর মিয়াকো এখানে কিন্তু লিখেই দিছে মিয়াকো পার্টস অফ আশা করি একটা পার্সে আপনার জীবন চলে যাবে আর অনেকে অনেক কিছু দেখায় ঠিক আছে এইটারও অনেক রিভিউ আছে ভাইয়া চুরে অনেক কিছু দেখাইতেছে আমরা দেখাই না কারণ হচ্ছে কি ভাই যে আজকে এই প্রোডাক্টটা আমি এটার মধ্যে একটা কিছু করলাম ঠিক আছে আমি হলুদ ভাঙলাম বা যাই করলাম এই প্রোডাক্টটা তো আমার বেস্ট হবে আমি এটা কাকে দিব ইয়েস এখানে একবার ব্যবহার করলে সেটা ইউজড হয়ে যায় আমরা তার ইনটেক থাকলো না ইনটেক থাকে না আর আমরা হচ্ছে এরকম একটা দোকানদার আমরা সীমিত প্রফিট করি মানে আহামরি প্রফিট করি না যে আমি এটার মধ্যে ভাইঙ্গা দেখাইলাম এই একটা ব্লেন্ডার দাম হচ্ছে সাত টাকা আট টাকা আমি সাইডে রেখে দিলাম আমরা কিন্তু এটা করতে পারবো আমরা সীমিত প্রফিট করি এই জন্য এখানে আমরা ভাইয়া চুরে দেখাই না যাতে প্রোডাক্টটা নষ্ট না হয় ইনটেকটা ইনটেকই থাকে ওকে আমরা ব্ল্যাকটা কি আমি নিজে চালাতে পারবো এটা পালস পালস এটা 1 2 3 এই হিউজ পাওয়ার অনেক শক্তিশালী ভাই এরকম একটা ব্লেন্ডার করছে ধরেন এইটার মধ্যে আপনি শুকনো হলুদ থেকে শুরু করে আল্লাহর দুনিয়া যত ধরনের মশলা আছে আপনি গ্রাইন্ডার করতে চান সব এটার মধ্যে করতে পারবেন কারণ এখানে ছোট একটা জার আছে নন আছে এটার মধ্যে যত শুকনো মসলা আছে আপনি তা করেন এখন যদি আপনার চাটনি বানাইতে মন চায় ভর্তা বানাইতে মন চায় আপনি চেলে এটা ইউজ করেন কোন প্রবলেম নাই এছাড়া এখানে আরেকটা আছে এটা হচ্ছে মাঝারো জার ওকে এটা কিন্তু হ্যান্ডেল সহ আছে এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলো এগুলো আছে করেন এছাড়া এই একটা আছে বড় জার বেশি পরিমাণ আদা কিংবা জুস লাচ্ছি করার জন্য এটা ব্যবহার হয় এটা আপনি ইউজ করতে পারবেন টোটালি তিনটা জার আছে এবং তিনটা স্টেইনলেস স্টিলের জার এবং ঢাকনাগুলো হচ্ছে আনব্রেকেবল আর এই প্রোডাক্টটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান এই যে এখানে কিন্তু লেখাই আছে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া এবং মিয়া করে যে ডিটেইলসটা আপনি এই পাশে দেয়া আছে জগ এর সাইজ টাইজ কোনটা নর্মালি আমি একটু বলে রাখি এই প্রোডাক্ট কিন্তু ম্যাক্সিমাল আমাদের সাবকন্টিনেন্ট কান্টিগুলার জন্য তৈরি করা ইউরোপের জন্য যে প্রোডাক্ট গুলো পাঠায় সেগুলো ভিন্ন ইভেন আপনি আরবি লেখা দেখতেছেন এগুলো কিন্তু মিডিয় লিস্টের জন্য তৈরি করা বাট ইন্ডিয়াতে বিল্ড কোয়ালিটি কি কারণে করা হয় শুধুমাত্র এই অ্যাসেস্টার কারণে কারণ এটা ইন্ডিয়াতে একটু বেটার কোয়ালিটিটা পাওয়া যায় ভাইয়া পুরো বিশ্বে যত জায়গা থেকে অ্যাসেস নেবেন ইন্ডিয়ার অ্যাসেসের সাথে মিলবে না কারণ একমাত্র নন ম্যাগনেট অ্যাসেস যদি হয় সেটা ইন্ডিয়া এটা কোম্পানি থেকে আপনার দুই বছর থাকবে এটা মোটরের জন্য ওয়ারেন্টি মানে দুই বছরের মধ্যে যদি এই যে টু ইয়ার ওয়ারেন্টি লেখা আছে যদি দুই বছর মধ্যে এটা মোটরটা জ্বলে যায় পুড়ে যায় এটা কোম্পানি রিপ্লেস করুন ইভেন এই যে সুইচ গুলো এগুলা যদি এগুলো যদি যে সমস্যা হয় দুই বছরের মধ্যে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি সাইন বললাম এটা আমি সার্ভিস করে দিবো যদি মোটর জলে যায় মোটর চেঞ্জ করে দিব দুই বছর মোটর গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি ভাই এটা এরকম জিনিস করছে নর্মালি এই শেপের একটা ব্লেন্ডার কিনলে মানুষ পনেরো বিশ বছর রন আসে ইউজ করে এটা কিন্তু সেম কোয়ালিটি করে দেয় মানে এটা একবার ইনভেস্ট আর জীবনে করা লাগবে টাকা কত রাখবেন এটা একদম আজকে আপনি যেখানে আসছেন এই যে জাহান ট্রেডার্স আমাদের কাজই হচ্ছে যে আমরা একদম হোলসেল রেটে পাইকারি দামে প্রোডাক্ট আপনাকে দেবো ওকে ঠিক আছে যদি আমাদের কাছ থেকে এক হাজার ওয়ার্ড যেটা আছে এক হাজার এটা এটা যদি আপনি এটার মডেলের নাম হচ্ছে গ্রেস গ্রেস ওকে 3 ইন 1 ব্লেন্ডার 3 ইন 1 আচ্ছা 1000 ওয়াটের প্রাইসটা কত 1000 ওয়াটটা যদি নেন এটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন এটা 8000 8500 টাকা বাজেট করতে হয় তবে সেটা না আমাদের কাছ থেকে যারা নেবেন এটার দাম রাখবো মাত্র 5800 টাকা 5800 টাকা 1000 ওয়াটের 1000 ওয়াটের তিনটা জার থাকে আচ্ছা গ্রেস যে মডেল এরপর হচ্ছে ব্লেজ

এখানে বিকাশ এবং নগদ আছে যে কোনো নাম্বারে এক হাজার টাকা তারপর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা ওইখানে দিব ওকে সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তালায় এটা কিন্তু নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজি বড় বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স এর নিচ তালায় দোকান নাম্বার আটান্ন জাহান ট্রেডার্স এর চলে আসলে মিয়া করে এই অথেন্টিক প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ